জার্নুর সহ গ্রেপ্তার এক পাচারকারী। শুক্রবার কান্দের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 28টি 200 টাকার জালনোট ও 26টি 100 টাকার জালনোট। সূত্রের খবর, ধৃত করুণাময় দাস নিজের বাড়িতেই কালার প্রিন্টারে জালনোট প্রিন্ট করতেন। ধৃতকে শনিবার কান্দি মহকুমা আদালতে পাঠানো হয় এবং তাকে 7 দিনের পুলিশ হেফাজতে নেয়ার আবেদনও জানানো হয়। জালনোট সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করলো কাঁদি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় কাঁদি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ওই পাচারকারীকে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে 28টি 200 টাকার জালনোট ও 26টি 100 টাকার জালনোট। ধৃতের বাড়ি কাঁদি শহরের শিবরামবাটি এলাকায়। সূত্রের খবর, ধৃত করুণাময় দাস নিজের বাড়িতে কালার প্রিন্টারে জালনোট প্রিন্ট করতেন। ধৃতকে শনিবার কাঁদি মহকুমা আদালতে পাঠানো হয়। ধৃতকে 7 দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানায়। জালনোটগুলি কোথাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর সাথে কে বা কারা জড়িত তার তদন্ত শুরু করেছে কাঁদি থানার পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, মনোবিক্ষণ। কলকাতার বাইরে তো বটেই, সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা, কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবিক্ষণ। সুস্থ মনের ঠিকানা, যোগাযোগ নাম্বার 7477799515 অথবা 8981464344 অথবা 9007574740। মাউন্ট লিটেরাজি স্কুল এখন জঙ্গিপুরে। আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে একটি আদর্শ ইংরেজি মাধ্যম স্কুল। অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা অডিও ভিজুয়াল ক্লাস, গ্রন্থাগার, ল্যাব, কম্পিউটার রুম, শীততাপ নিয়ন্ত্রিত ক্লাসরুম, খেলার মাঠ, সুইমিং পুল এবং আবাসনের সুব্যবস্থা সহ রয়েছে স্কুল বাসের পরিষেবা। প্রতিটি শিশুর স্বপ্ন পূরণের সাথে মাউন্ট লিটেরা জি স্কুল। মাউন্ট লিটেরা, থিঙ্ক এডুকেশন, থিঙ্ক জিলার, জঙ্গিপুর, মুর্শিদাবাদ। 2020-21 শিক্ষাবর্ষে ভর্তির জন্য সত্বর যোগাযোগ করুন